কেরানীগঞ্জ উপজেলা পশ্চিম থানা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন কর্তৃক আজকের এই তাৎক্ষণিক প্রেস কনফারেন্সে উপস্থিত আমাদের প্রিয় সাংবাদিক ভাই বোনেরা সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। উপস্থিত আছেন আজকে সাংবাদিক সম্মেলনে থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোজাদ্দেল আলী বাবু, উপস্থিত আছেন থানা বিএনপির সহসভাপতি অমর সাহায়, আমার ডান সাইডে উপস্থিত আছেন কোন্ডা ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি নূর হোসেন নূর ভাই, উপস্থিত আছেন সাংগঠনিক সাধারণ সম্পাদক আফজাল শিকদার, উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতি, উপস্থিত আছেন ধর্ম বিষয়ক থানার সম্পাদক আজহার সালাউদ্দিন, উপস্থিত আছেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাদি মোহাম্মদ ইসা ভাই, থানা মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক গুলশানারা, উপস্থিত আছেন যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, থানা বিএনপির যুগ্ম সম্পাদক, উপস্থিত আছেন যুব দলের সংগ্রামী সভাপতি সাবেক সভাপতি মোকারম হোসেন মোকারম হোসেন সাজ্জাদ, সাধারণ সম্পাদক মাসুদ আলম সাদী, সাংগঠনিক সম্পাদক মানিক ভাই, উপস্থিত আছেন থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি সৈয়দ রানা, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ শাহীন সহ নেতৃবৃন্দ, ছাত্র দলের ঢাকা জেলা দক্ষিণ ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব বাবিল মোল্লা, আমাদের বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ আছেন, থানা বিএনপির উপদেষ্টা সুবেদার নিসারি আছেন এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। সবার নাম বলতে পারলাম না, আমি দুঃখিত। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন বর্তমান একটি অগণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনা করছে। এই সরকার দিনের ভোট রাতে ডাকাতি করে সাংবিধানিক রাষ্ট্রের সাংবিধানিক যে সকল প্রতিষ্ঠানগুলো আছে সে সকল প্রতিষ্ঠানকে ব্যবহার করে এবং যে হুদা কমিশন সেই হুদা কমিশনকে সরাসরি দিক নির্দেশনা দিয়ে একটি ভোট ডাকাতি করে জনগণের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে রক্তক্ষয়ী একটি নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় আসীন হয়ে আছেন বর্তমান অবৈধ সরকার। আপনারা সকলে অবগত আছেন 2018 সালের 30 ডিসেম্বর আগে নির্বাচনী প্রচারণায় বাবুবৈশ্বচন্দ্র রায় অর্থাৎ ঢাকা 3 আসনের মনোনীত বিএনপির প্রার্থী বাবুবৈশ্বচন্দ্র রায়ের উপর যে রক্তক্ষয়ী হামলা হয়েছে সেটিও হামলা করেছিল কারা? স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন এবং তার পেটোয়া বাহিনী দ্বারা। আজকে ঠিক একইভাবে আমাদের কোন্ডা ইউনিয়নের সংগ্রামী সভাপতি নূর হোসেন নূর সাহেবের বাড়িতে তার মা দীর্ঘদিন ধরে অসুস্থ, সেই অসুস্থ মাকে দেখার জন্য আমরা তার বাড়িতে আজকে দিন নির্ধারণ করেছি থানা বিএনপির পক্ষ থেকে। আমরা তার বাড়িতে যাব, তার মার সাথে সৌজন্য সাক্ষাৎ করব, তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করব এবং আমরা আমাদের বাড়িতে কন্যাতে মির্জাপুরে আমরা ফিরে আসব। এবং আপনারা দেখছেন যে প্রতিটা দিন আমরা যেখানে যাচ্ছি
সরাসরি লাইভের মাধ্যমে প্রকাশ্যে আমরা সব জায়গায় পরিচালনা করছি। এই যে লাইভের মাধ্যমে আমরা যে সব কর্মসূচিগুলো পালন করছি তার মানে কি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে জনগণের আস্থার প্রতি। আজকে দেশ নেত্রী এবং খালেদা জিয়ার প্রতি নির্যাতন শুধুমাত্র তিনি জনগণের আস্থা অর্জন করতে পেরেছেন বলে তার প্রতি এই নির্যাতন। আজকে জিয়া পরিবারের উপর যে নির্যাতন নিপীড়ন, আজকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপর যে মামলা মিথ্যা মামলা হয়রানি এবং বিএনপি নেতাকর্মীর উপর যে সকল নির্যাতন, তার একটা মাত্র কারণ হচ্ছে বিএনপির জনপ্রিয়তা। এবং এই জনপ্রিয়তাকে বর্তমান ক্ষমতাসীন দলরা ভয় পায়, তার জন্যই তো তাদেরকে দিনের ভোট রাতে করতে হয়। এই সুমনকে দিয়ে আমাদের নেতা বাবু ঈশ্বরচন্দ্র রায়ের উপর হামলা হয়েছে, সেই হামলার শিকার হয়েছে আমাদের প্রয়াত নেতা কাউসার সাহেব, হামলার শিকার হয়েছে আমাদের আমার পাশেই বসা আছে থানা বিএনপি সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু ভাই, এবং আমাদের হীরা জাতীয় দলের সংগ্রামী সভাপতি বিভিন্ন নেতৃবৃন্দরা আমাদের সেই মামলার শিকার হয়েছে। এবং আজকে যে ঘটনাটি ঘটেছে ঠিক একই ভাবে বর্তমান ক্ষমতাসীনের নেতৃত্বে কেরানীগঞ্জে ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, তিনি আজকে নুরু ভাইয়ের বাড়িতে প্রকাশ্যে যে তার বাড়িতে ভাঙচুর, এবং যে ভাঙচুর হয়েছে আপনারা আমার ফেসবুকের পেজে লাইভে সরাসরি দেখতে পাবেন, তার বাড়িতে রান্না হচ্ছে কিনা, তারা সরজমিনে দেখার জন্য তার রান্নাঘরে প্রবেশ করেছে, রান্নাঘরে প্রবেশের মুখে যখন তার মা বাধা দিয়েছে এবং আপনার তার বোন এবং পরিবারের সদস্যরা যখন বাধা দিয়েছে তাদের উপর শারীরিক নির্যাতন করেছে, সেটা লাইভে তারা সরাসরি তাদের বক্তব্য উপস্থাপন করেছে, এবং যেভাবে তারা আঘাতপ্রাপ্ত হয়েছে সে ক্ষত জায়গায় সরাসরি আমাদের নুনু ভাইয়ের মা এবং তার ওয়াইফ তার ভাবি প্রকাশ্যে তারা সবকিছু দেখিয়েছে। শুধু নুনু ভাইয়ের বাড়ির মানুষরা কিন্তু আতঙ্কিত হয় নাই, কোনটা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে নুনু ভাইয়ের বাড়ির আশেপাশে যারা আওয়ামী লীগ করে সেই পরিবারের মানুষগুলো কিন্তু আতঙ্কিত হয়েছে, কারণ বর্তমান ক্ষমতাসীন যে এমপি এবং মন্ত্রীরা আছেন উপজেলার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এরা কেউ জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা ভোট ডাকাতি করে আজকে জবর দখল পাথরের মতো কেরানীগঞ্জে জনগণের উপর এই যে হামলা শুরু হয়েছে ঈশ্বরচন্দ্র রায়ের উপর দিয়ে এবং ধীরে ধীরে আজকে নারীর উপর হামলা হয়েছে। আপনারা জানেন পরাগ মণ্ডল যখন অপহরণ হয়েছে তখন নিশ্চুপ ছিল বর্তমান ক্ষমতাসীন দলে কেরানীগঞ্জের এমপি এবং মন্ত্রী মহোদয়, তারা কোন পদক্ষেপ নেয় নাই। বাবু ঈশ্বরচন্দ্র রায় প্রথম পদক্ষেপ নেয়, সাংবাদিক সম্মেলন করেন, মানববন্ধন করেন, প্রতিবাদ করে তোলেন, পরাগ মণ্ডলকে তার পরিবারের কাছে নিতে বাধ্য করা হয়। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, আজকে যখন আমার বাড়ি পার করেই নুরু ভাইয়ের বাড়ি আমাকে যেতে হয়, আমার বাড়ির কয়েক কদম পরে হচ্ছে নুরু ভাইয়ের বাড়ি, আপনাদের দাদা ঈশ্বরচন্দ্র রায় যেখানে তিনি ছোটবেলা থেকে বড় হয়েছেন, যে মাটিতে তার জন্ম হয়েছে সেই মাটিতে আমি আমার পক্ষের উপর অবরুদ্ধ করে আজকে জসীম সশরীরে এসে তার পেটে বাহিনী নিয়ে এবং তাদের হাতে লাঠি ছোটা, অর্থাৎ আমি তো বলতে পারি আজকে বিপু ভাইয়ের ইন্তনে আজকে কেরানীগঞ্জে আমার উপর হামলার পরিকল্পনা চলছে। আমিও বলতে পারি এটা এক ধরনের সংখ্যালঘু হামলার পরিবর্তন পরিমাণে
বিপি প্রসাদ দিতে পারবে না, আমাদের পুলিশ প্রশাসন দিতে পারবে না, কারণ আজকে পুলিশ প্রশাসনের মধ্যে স্যাংশন নেবে আসছে কেন? এই খুন এবং হত্যার প্রতিবাদে আজকে স্যাংশন নেবে আসছে। তো আমরা তো এখন পুলিশকে তো সেই নিরাপদ ভাবতে পারি না। আজকে আমরা নিরাপদ ভাবতে পারতাম যিনি যখন যদি পুলিশ সেন যিনি অপারেশন অফিসার উনি যদি সরজমিনে আমাদেরকে সাথে নিয়ে রুরুভাইয়ের বাড়িতে ভিজিট করছেন, তার পরিবারের কথা শুনতেন এবং তারা যেভাবে ক্ষতবিক্ষত হয়েছেন সরজমিনে যদি তিনরা তারা দেখতেন তাহলে আমরা তাদের প্রতি আস্থা রাখতে পারতাম। আমি নিপুণ একাই যেতে পারতাম তার সাথে কথা বলতে, কিন্তু পুলিশ সেটা করে নাই। পুলিশ নুরু ভাইয়ের বাড়িতে যায় নাই। ইভেন আমি বললাম আপনার সামনে দিয়ে জসিম কিভাবে সরে যায়, জসিম তো কোথায় আছে সেটা তো আপনারাই জানেন। বিপু সাহেবকে ফোন করেন, জসিমটাকে অ্যারেস্ট করে, একটা মায়ের উপর নির্যাতন মানে কি? কেরানীগঞ্জের সকল মা বোনের উপর নির্যাতন বলে আমি মনে করি। এবং আমার কেরানীগঞ্জে আমার মা বোনেরা নির্যাতিত হবে আর আমরা বিএনপি ঘরে বসে থাকবো, বিপু ভাই যদি সেটা মনে করেন আমি মনে করব আপনি এখনো অন্ধকারে কিংবা কাছে চশমা পরে বসে আছেন। আপনি অবৈধ ক্ষমতায় আসীন হয়ে আছেন, অবৈধ কর্মকাণ্ড চালাবেন, আপনার পেটোয়া বাহিনী দিয়ে আপনি নারীদের উপর নির্যাতন করবেন, যে ঘরে যে এলাকায় নারী এবং বোনেরা নিরাপদ নয় সেই ঘর এবং সেই এলাকা সেই রাষ্ট্রে কেউ নিরাপদ থাকতে পারে বলে আমি মনে করি না। আর নারীদের উপর তারাই নির্যাতন করে, দুর্বল চিত্তের মানুষরা নারীদের উপর নির্যাতন করে। অর্থাৎ বর্তমান ক্ষমতাসীন দলের কেরানীগঞ্জে যারা কর্ণধার তাদের মানসিকভাবে দুর্বল চিত্তে, তাদের পায়ের তলায় মাটি যে নাই, তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে লোপাট করেছে, চুরি করে ডাকাতি করে, তারা এক একজনের বাড়ি দেখলে মনে হয় এক একটা প্রসাদ বানিয়ে ফেলেছে। আমরা এই সকল তাদের এই অবৈধ ক্ষমতা ব্যবহার করে অবৈধ সম্পদশালী মালিক হয়েছে তার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। অবিলম্বে 24 ঘন্টার মধ্যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসিমকে বহিষ্কার করতে হবে এবং তাকে গ্রেফতার করে কেরানীগঞ্জের জনগণের প্রতি বিপু সাহেবের প্রতি আহ্বান জানাবো, আপনি আস্থায় আসেন, জনগণের কাতারে দাঁড়ান, জনগণের পাশে দাঁড়ান। জনগণের পাশে দাঁড়ানোর জন্য দুই একটা গুন্ডা বাহিনীকে যদি এখনই দমন করতে না পারে এই গুন্ডা বাহিনী এই জসিম একদিন আপনার সামনে আপনার বহুতে অপদস্থ করতে কিন্তু বাধা রাখবে না। তাই কোন কারোর জন্য যদি গর্ত খোলে সেই গর্তের পরিমাণ এমন এতটাই খোলেন যাতে ওই গর্তে আপনাকে না পড়তে হয়, এত পরিমাণ গর্ত খুঁড়েন খুঁড়েন না বিপু ভাই যে গর্তে আপনাকেই পড়তে হবে। আমরা কিন্তু মনে চাই নাই, আমরা শপথ নিয়েছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে, আমরা আদর্শ নিয়েছি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে, আমরা জনগণের কাছে যাব, জনগণের কথা শুনব, জনগণের সমস্যার সমাধান করব, জনগণের পাশে বিএনপি থাকবে, কোনোভাবে কোন সন্ত্রাসী হামলা দিয়ে আমাদেরকে প্রতিরোধ করতে পারবেন না। আমি প্রশাসনের ভাইদেরকে বলবো আপনারা আপনাদের সঠিক দায়িত্বটা পালন করেন, আপনারা নুরু ভাইয়ের বাড়িতে যান, তার পরিবারের অভিযোগটা আপনারা শোনেন এবং যথাযথ ব্যবস্থা নেবে। এবং এখানেই শেষ নয়, আগামীকাল সকাল 10টার সময় আমাদের পৌরনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই নারীর উপর
উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি, এবং তার মধ্যে যদি যশি গ্রেফতার না হয়, তাকে যদি পদত্যাগ না করানো হয়, তাহলে কেরানিগঞ্জের দেড়টার সময় নারীদেরকে সড়ক নিপুণ রায় এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রতিটা আনাচে কানাচে বিক্ষোভ সমাবেশ করবে। নারীদের পক্ষে আমরা আছি, কেরানিগঞ্জের জনগণের পক্ষে আমরা আছি এবং থাকবো। আমরা মনে করি এই নারীদের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে কেরানিগঞ্জের প্রশাসনের ভাই বোনেরা আপনারা সার্বিক সহযোগিতা আমাদেরকে করবে, এবং যারা বিপদগামী হয়েছে তাদের উপর সঠিক ব্যবস্থা নেন। সবাইকে ধন্যবাদ। উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা, আপনারা কষ্ট করে আসলেন, আমাদের কথা শুনেছেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমাদের নেতা বাবুকর সত্যেন্দ্র রায় বলেছেন, যতই বাধা আসুক না কেন রাজপথ ছাড়া যাবে না। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে, আগামী দিনের আন্দোলন হবে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। এই আন্দোলনকে শক্তিশালী রূপ দিয়ে আমাদের আন্দোলনের মূল যে লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণকে ফিরিয়ে দিলাম যে অধিকার, যে আন্দোলন, তার সফলতা যেন আমরা ঐক্যবদ্ধ থেকে যেন পূরণ করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা বাবু ঈশ্বরচন্দ্র রায় জিন্দাবাদ। আমার নাম তরুণ সিন্ধু, আমি কুমার বিএনপি সভাপতি। কথা বলবো না, শুধু ঘটনার কিছু ঘটেছে আমাদের নেত্রী এবং আমাদের দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, সবাই আজকে আমার গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল। আমার মা অসুস্থ, আমার মাকে দেখার জন্য সেখানে এই খবরটা তারা যে কোনো অবস্থায় মানে গতকালকে হোক বা রাতে হোক পেয়ে গেছে যে আমাদের নেত্রী আসতেছেন এবং সমস্ত দক্ষিণ কেরানীগঞ্জের নেতাকর্মীরা তার সাথে আসতেছেন এবং আমরাও সেখানে উপস্থিত সবাই থাকব। তো সেই মোতাবেকই তারা সকাল 10 ঘটিকায় আমার বাড়িতে পৌঁছে সেখানে প্রায় 25 থেকে 30 জন ছাত্রলীগের গুন্ডা বাহিনী জসিম সহ যে প্রথম আমার বাড়ির বিল্ডিং এর ভিতরে একটা কেয়ারটেকার ছিল আর আমার মানে তার স্ত্রী ছিল, তাদেরকে ঘর থেকে জোর করে ভেদ করে দিয়ে আমার বিল্ডিং এ তালা মেরে দিয়েছে তারা প্রথম। আর মানে কোথায় পাক হচ্ছে সেই সময় 10টার সময় যে কোনো পাক টাক হয় না, বাড়ির আশেপাশে সব জায়গা বুঝে তারা তন্নতন্ন করে আসছে আর হুমকি দিয়ে আসছে যাতে এখানে কোনো পাক টাক না হয়, অন্য কোনো নেতা কর্মীর এখানে আগমন না ঘটে। আমার আশেপাশে আমার যাত্রীবাহী যাত্রীবল বা যারা আছেন প্রতিবেশী সবাইকে হুমকি দিয়ে আসছে। তারপর আমরা যখন 1টা বাজে আমরা বাসার ভিতরে ঢুকলাম প্রস্তুতি নিয়ে, যেহেতু আমাদের নেত্রী যাবেন এবং সম্মানিত অতিথিরা যাবেন আমার মাকে দেখার জন্য, তো সেই মোতাবেকই আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। মানে যেহেতু আমার বাড়িতে তালা মেরে রেখে দিয়েছে, সেহেতু আমরা বাড়ির উঠানে আমরা চেয়ার টেবিল বিছিয়ে মানে প্রস্তুতি নিচ্ছিলাম
এমন সময় আমার পাশে আমার ইউনিয়নের সাধারণ সম্পাদক আজি আফতাব সিংদা, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মন্দির সহ 10 থেকে 12 জন আমার এলাকার নেতৃবৃন্দরা উপস্থিত ছিল আমার সাথে। সেই সময়ই তারা যে আবার 25 থেকে 30 জন লাঠি সোনা সোনা রড মানে হকি স্টিক সহ সব নিয়ে অতর্কিত হামলা, সে হামলাতে মানে আমাদের বাড়ির যে আসবাবপত্র আছে সব ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। আপনার মায়ের নাম? আমার মায়ের নাম খুশিদা বেগম। বয়স তার 70-এর মতো। তারপরে আমার ওয়াইফ সেখানে আছে, আমার জাস্তু বোন। ওয়াইফের নাম? ওয়াইফের নাম হলো জেসমিন হোসেন। আর আমার যেটা তো ভাই বউ মানে তার বাসার প্রতি ছিল সেইখানে ভিতরে যে যেটা তো ভাইয়ের বউকে এবং যেটা তো ভাইয়ের ছেলের বউকে এই দুজনকে অতর্কিত হামলা করে তাদের নাম বলেন একজনের নামগুলা বললেন রাবিয়া বেগম যেটা ভাইয়ের বউর নাম, আর তার যেটা তো ভাইয়ের ছেলের বউর নাম হইল তারপরে আবার আমার বাড়ির আমার চাচা ছিল মেম্বার, সেই মেম্বারের দুই মেয়ে একজন হলো আসমা আর একজন হলো রুনা, এদের উপরে হামলা করে মানে মোট 4 থেকে 5 জন মহিলা আহত হয়েছে। আর আমরা যে আমিও আহত হয়েছি, আমাকে 5 থেকে 6 জনে কলা ধাক্কা দিয়ে ধাক্কা গিলকুশি দিয়ে আমাকে বাড়ি থেকে বের করছে, তারপরে আমার সাথে যারা ছিল তাদেরকেও বের করছে, তো আমাকে মারধর করার বেশি চেষ্টা করছে, আমি যেতে চাই নাই, তারপর আমাকে জোর করে বের করার চেষ্টা করছে, অনেক অপদস্থ করে মারধর করে। হ্যাঁ, বিষয়টা কি থানায় জানিয়েছেন বা প্রশাসনকে জানিয়েছেন? আপনি জানিয়েছেন? আমার দিদি বিষয়টি যখন আমরা ঘটনাস্থলে গেলাম, ফেরার পথে তখন থানার অপারেশন অফিসার এবং একজন দুজন আমাদের সামনে আসছে, তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি আপনারা তাদের বাড়িতে যান, আপনারা সরজমিনে ভিজিট করেন। তারা তাদের বাড়িতে যান নাই, বরং তারা আমাদের পিছন পিছন আসছে আমার পথ আটকানোর জন্য। ঠিক আছে, এখন আমরা নুরু ভাইকে সামনে নিয়ে আমরা থানায় যাব মামলা দায়ের করতে। যদি মামলা না হয়, যদি মামলা না দেয়, তাহলে যে একটা পরিকল্পিত ঘটনা এটা বুঝতে তো আর জনগণের আর বাকি থাকবে না। আর দেখা হবে রাজপথে আগামীকাল, সবাই প্রস্তুত থাকেন। সম্মেলন করবে, সেখানে আমাদের
নেতা বাবুগর সুন্দর রায় সহ নানা বিএনপি সহ সিনিয়র নেতৃবৃন্দরা এবং অন্য সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবে। সেই সাংবাদিক সম্মেলন করে আমরা বিপু সাহেবের পদত্যাগ দাবি করে, কারণ তার নির্দেশে হয়েছে। কারণ এই সাধারণ সম্পাদক জসিম বলেছে, বিপু ভাই আমাকে নির্দেশ দিয়েছে বিপুল রায়কে কেন নিবন্ধে ঢুকতে দেওয়া যাবে না। সেই স্বীকার করে নিয়েছে যে বিপুল নির্দেশে আজকে তিনি সেই ঘটনাটা ঘটাইছে। তো বিপু ভাইকে কাজ করে দাঁড় করাতে হবে। Yeah.
Bisa jai, 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 bisa jai
দেখেন পার্টি অফিসে তালা মারছে, পার্টি অফিসে
দেখতেছেন কি অবস্থা, এরা মানুষের নিরাপত্তা দেবে বলে, এরা জনগণের কষ্টে অর্জিত টাকা দিয়ে, এরা যে পোশাক, এরা যে রাজত্ব, এরা যে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে, দেখেন মহিলাদের উপর আক্রমণ করে, দেখেন দেখেন তাকাই দেখেন তাকাই দেখেন এখানে বাবু ভাই সহ সবাই লাঠি পিটা করছে, সবাই লাঠি পিটা করছে, বুঝছো? আপনারা দেখতে পারতেছেন কিভাবে, দেখেন এই একজন ওসি, ওসির ব্যবহার দেখেন, একটা মহিলার সাথে কিভাবে ব্যবহার করে, এরা যেমন ওই যে আপনার প্রদীপ ওসি, প্রদীপ হলো সালাম ওসি, এলো সালাম ওসি কেরানীগঞ্জের ওসি প্রদীপ, এরা দেখেন সংখ্যালঘুদের আমি একজন হিরো, সে আমার মালয়ন বলে, সে আমার মালয়ন বললো, এর প্রতিবাদে ওর ব্যাপারে আমরা ব্যবস্থা, এ মালয়ন বললি কেন, আমার সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তারা দেখেন ও মালায়ন বলে গালি দেয়, ও মালায়ন বলে গালি দিচ্ছে, ও মালায়ন বলে গালি দেয়, আমি গাড়ি এখানে বন্ধ করে রাখবো, আমার গাড়ি ভাঙ, যা আমার গাড়ি ভাঙ, যা গাড়ি ভাঙ, যা গাড়ি ভাঙ, যা গাড়ি ভাঙ, গাড়ি ভাঙ, আপনারা একটু সবাই দেখেন এরা কিভাবে দাঁড়ান, আপনারা সবাই দেখেন দেখেন ওরা মালায়ন বলে, এরা মালায়ন বলতেছে এবং কিভাবে কিভাবে দাঁড়ান, কিভাবে তারা কর্মীর উপর আক্রমণ করছে, আমাদের শ্রদ্ধেয় নেতারা, শ্রদ্ধেয় নেতারা তারা আমার গাড়ি ভাঙার হুমকি দেয়, ওরা আমার গাড়ি ভাঙার হুমকি দেয়, ওরা আমার গাড়ি ভাঙার হুমকি দেয়, অনুরোধ নেতাগণ খুদি বলুন, ওরা আমার গাড়ি ভাঙার হুমকি, সামনে আসুন, ওরা আমার গাড়ি ভাঙার হুমকি দেয়, শোরের বাচ্চা, তোরা জনগণের অত্যাচার, অর্থ লুটপাট করে তোরা আজকে জনগণের বিপক্ষে দাঁড়াস, জনগণের বিপক্ষে দাঁড়াস, তোরা জনগণের অর্থ লুটপাট করে জনগণের বিপক্ষে দাঁড়াস, কালকে কেরানীগঞ্জ আয় সবাই আয়, আমি হাজার হাজার নেতা কর্মী মহিলাদেরকে নিয়ে আসবো, আয় তোরা, আয় তোরা,
শুয়ারের বাচ্চা ঢোকা কি আমরা শান্তিপূর্ণ ভাবে প্রেস কনফারেন্স করতে আসছি। এই শান্তিপূর্ণ প্রেস কনফারেন্সে কেন্দ্র করে বিপু সাহেবের সরাসরি দেখেন আমার থানা বিএনপির দুইবার মারছে। আপনি কথা বলেন, আপনি বলেন একদম অনেকে তো আক্রমণ, আপনারা জানেন যে নারীর উপর আক্রমণ করা হয়েছে। সবচেয়ে বড় নিপুণ একটা নেত্রী সে একজন নারী। আমরা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠান শেষ করতে গেছি। আমি নিজেও কিন্তু শিকার, যাই হোক প্লিজ। আমি নারী ও শিশু অধিকার ফোরামের একজন আমি সদস্য সচিব। বাংলাদেশে যেখানে নারীরা নির্যাতিত হবে তাদের পক্ষে দাঁড়াবো আমরা। এটাই হলো আমার সংগঠনের কাজ, শুধু বিএনপির কাজ না। আজকে এই যে পুলিশ প্রশাসন দেখেন, আজকে এই যে নারীদের উপর আক্রমণে তারা কিভাবে তারা এই ঘটনাটা ঘটালো। আপনাদের শান্তিপূর্ণ প্রথমে কোথায় ছিল যখন আমরা শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি কোথায় ছিল? মেয়েদের উপর হামলা হবে, সারা রাস্তা বন্ধ হবে, পুরো রাস্তা আমরা দোষী আর গণতান্ত্রিক দল দেখেন, আমি চালাবো দেখেন। আপনি দেখেন, আপনারা দেখেন, এরা বলতেছে আপনারা দেখেন, এরা বলে শান্তিপূর্ণ ভাবে আপনারা পুরো লাইভটা আজকে দেখছেন এবং বারবার করে এরা বলতেছে ক্যামেরা বন্ধ করার জন্য। ক্যামেরা বন্ধ করার মূল কারণটা আপনারা দেখতে পাচ্ছেন, এরা হামলা করবে এবং কালকে সারা বাংলাদেশে নারী ও শিশু অধিকার ফোরামের যারা আছে তারা আপনারা সবাই প্রত্যেকটা জেলায় আপনারা আক্রমণ করেন। আস্তে আস্তে কোন দরকার নেই।
মেয়েদের উপর ভাই তোমরা কেন না সরো না মাস্তানি করি শরের বাপরা বিসমিল্লাহ বিপুল স্টার্ট এই রাস্তা জানার নিছি ভাই সামনে ধরে সরো তোমরা কি অবস্থা সরো নাকে টাঙ্গো টাঙ্গো নিপু দেখো দেখো টাঙ্গো দেখো না আমি চেপে যাব আমাদের দুটো ভারি মাস্তানি করি মাস্তানি করতে আসলে আমি গিয়া সাজুনা কে দেখো এই যাও তোমরা বের হও তারপর আমি বের হব আচ্ছা জানতে আমি দেখো বের হও বের হও তোমরা যাও না গিয়া বল বের হও যাও যাও টান্দ ভাই তুমি যাও তো ভাই পুলিশে ফালাই দেওয়া হয়েছে ভাই আমার ভাই দীপু তুমি তো দেখো নাই ভাই আমার তো সমস্যা আছে রে ভাই আর ভাই নাই সে আমার দুইটা পাড়ে দিছে মিয়া তুমি যখন ইয়ে রে এস আই আছে না ওই যে সে পুলিশের অর্জন ধাক্কা দিলে না ওই কুত্তার বাচ্চা গালিয়ে বার অর্ডার দিয়ে দিল ওই গালি গালি দাও 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 গাড়ি তো উঠাই গাড়ি তো উঠাই গাড়ি তো উঠাই গাড়ি তো উঠাই আমার বলা কিছু নাই হ্যালো কামের সময় নাই মানে শুরু করছে চলুক বন্ধ করতো বন্ধ করবো।